মাস্ক ব্যবহার অমান্যকারীদের বিরুদ্ধে এবার অভিযানে নামল মোহনপুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসক প্রসূন দেবসহ মহকুমা শাসক কার্যালয়ের আধিকারিকরা শনিবার সকালে মোহনপুরের ঐরান চৌমোহনি বাজার, তুলাবাগান চৌমোহনি বাজার সহ একাধিক স্থানে অভিযান চালিয়ে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের আটক করে আর্থিক জরিমানা করেন। মূলত রাজ্য সরকারের মাস্ক এনফোর্সমেন্ট ডে উপলক্ষে এই অভিযান। অভিযানের উদ্দেশ্য শুধু আর্থিক জরিমানা করাই নয়, করোনা প্রতিরোধ করার অন্যতম প্রধান দুটি শর্ত মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার উপর সাধারণ মানুষকে সচেতন করে তোলা। যারা প্রশাসনিক নির্দেশ অমান্য করছেন তাদেরকেই আধিকারিকরা আর্থিক জরিমানা করেন। শনিবার অভিযানকালে এমনটাই জানান মোহনপুর মহকুমা শাসক রসুন দে। তিনি আরও জানান, এদিন মহকুমা শাসকের কার্যালয় থেকে আটটি টিম এই অভিযান সংগঠিত করে মহকুমার বিভিন্ন এলাকায়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা মোট আটটি টিম করেছি, যারা বিভিন্ন জায়গাতে এই ধরনের সচেতনতা এবং ফাইন ইম্পোজ করার বিষয়টা দেখছেন। একই সাথে এনসিসি, এসডিপিও এবং মোহনপুর এসডিপিও অফিস, তাদের আন্ডারে যে সমস্ত থানাগুলো আছে এদের পক্ষ থেকেও প্রত্যেকটা থানা থেকে তিনটা থেকে চারটা করে টিম বিভিন্ন জায়গায় সচেতনতা এবং অভিযানের কাজ করছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।